ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেপ্তার তিনজন উদ্ধার হলো ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত নানা সামগ্রী পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসে ভক্তিনগর থানার অন্তর্গত ডাম্পিং গ্রাউন্ডের কাছে জনকয়েক দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে সেই মতো সেখানে অভিযান চালায় পুলিশ বাকিরা পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম রাহুল মন্ডল জয়ন্ত রায় এবং তাপস রায় তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ভোজালি চাকু এবং লোহা রড ধৃতদেরকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ